এবার 150 বছর বাঁচবেন আপনিও। এক কাপ কফির দামেই যদি পাওয়া যায় এমন একটি ফিল, প্রতিদিন যেটি খেয়ে ঠেকিয়ে দেওয়া যাবে আপনার বার্ধক্য, তাহলে কেমন হয়? এরকম একটি ঔষধ বা অমরত্ব সুধা আবিষ্কারের চেষ্টা চলছে বহু শত বছর ধরে, কিন্তু হার্ভার্ড মেডিকেল স্কুলের এক সাম্প্রতিক গবেষণা যদি সফল হয় তাহলে সেই স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবে রূপ নিতে পারে। গবেষকরা দাবি করছেন এই বার্ধক্য প্রতিরোধী গবেষণা সফল হলে মানুষ 150 বছর পর্যন্ত বাঁচতে পারে। শরীরের বুড়িয়ে যাওয়া অঙ্গ প্রত্যঙ্গের সেল বা কোষ ব্যবহার করে একবারে নতুন অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করা যাবে, আর 2020 সালের মধ্যেই হয়তো এই চিকিৎসা মানুষের উপর প্রয়োগ করা যাবে। হার্ভার্ড মেডিকেল স্কুলের এই যুগান্তকারী গবেষণায় নেতৃত্ব দিচ্ছেন ডক্টর ডেভিড সিনক্লেয়ার। ইঁদুরের উপর পরীক্ষা চালিয়ে তারা এর মধ্যে সফল হয়েছেন। এখন চেষ্টা চলছে বার্ধক্য প্রতিরোধী এই চিকিৎসা মানব দেহে প্রয়োগ করা যায় কিনা। হার্ভার্ড মেডিকেল স্কুল গত মার্চে তাদের সাইটে প্রথম এই গবেষণার কথা প্রকাশ করে। গবেষক দলের প্রধান ডক্টর ডেভিড সিনক্লেয়ার সেখানেই নিজেই ব্যাখ্যা করেছেন কিভাবে এই বার্ধক্য ঠেকানোর চিকিৎসায় তারা সাফল্য দেখতে পাচ্ছেন। আমাদের বয়স যখন বাড়ে তখন আমাদের শরীরের ভেতর যেসব ছোট ছোট রক্তনালী আছে সেগুলো বুড়িয়ে যেতে থাকে এবং এক পর্যায়ে একদম শুকিয়ে যায়, ফলে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এবং পেশিকলায় রক্ত প্রবাহ অনেক কমে যায়। মানুষের শরীরের অনেক রোগ ব্যাধির মূল কারণ কিন্তু এই রক্তনালীর বার্ধক্য বলছেন তিনি। বিশেষ করে বহু ধরনের হৃদরোগ, স্নায়বিক রোগ এটা থেকেই হয়। কিন্তু হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষক দল ইঁদুরের উপর গবেষণা চালিয়ে তাদের মধ্যে এই রক্তনালীর গুড়িয়ে যাওয়া প্রতিরোধ শুধু নয়, সেটিকে গুড়িয়ে দিতেও সক্ষম হয়েছেন। এই সাফল্যের মানে হচ্ছে মানুষের অনেক ধরনের রোগ ব্যাধির নিরাময় এখন সময়ের ব্যাপার মাত্র। এই গবেষণার একেবারে কেন্দ্রে আছে রক্তনালী এবং মাংসপেশীর সম্পর্ক। মানুষের রক্তনালীর ভেতরের দেওয়ালে আছে এন্ডোথেলিয়াল সেল বা কোষের আস্তরণ, রক্তনালীকে সজীব রাখতে এটি খুবই গুরুত্বপূর্ণ। এই এন্ডোথেলিয়াল সেলের বয়স যত বাড়তে থাকে মানুষের শরীরের রক্তনালী শুকিয়ে যেতে থাকে এবং এক পর্যায়ে একদম মরে যায়, ফলে শরীরের অনেক অংশেই রক্ত প্রবাহ কমে যায়। এর মানে হচ্ছে আমাদের শরীরের বিভিন্ন প্রত্যঙ্গ এবং পেশির কার্যক্ষমতা কমে যায়। মানুষ যখন নিয়মিত শরীর চর্চা বা ব্যায়াম করে তখন এই প্রক্রিয়া কিছুটা থমকে দেয়া যায়, কিন্তু সেটার একটা সীমা আছে। একটা বয়সের পর শরীর চর্চা করেও আর লাভ হয় না, রক্তনালীর মৃত্যু ঠেকানো যায় না। আমরা এই রক্তনালীর গুড়িয়ে যাওয়ার রহস্য আসলে উদ্ঘাটন করেছি এই গবেষণায়, বলছেন ডক্টর ডেভিড সিনক্লেয়ার। এনএডি নামের একটি মলিকিউল এবং SHAT1 নামের একটি প্রোটিন মূলত এক্ষেত্রে মূল ভূমিকা পালন করে। রক্তনালীতে এই এনএডির মূল কাজ হচ্ছে SHAT1 এর উপস্থিতি বাড়ানো, আর SHAT1 রক্তনালী এবং পেশিকলার মধ্যে সংযোগ ঘটায়। কিন্তু বয়স যত বাড়ে রক্তনালীর মধ্যে এই এনএডি এবং SHAT1 দুটি কমতে থাকে, ফলে রক্তনালী এবং মাংসপেশীর মধ্যে যোগাযোগও কমতে থাকে। ডক্টর সিনক্লেয়ার এবং তার সহকর্মীরা ইঁদুরের উপর যে গবেষণা চালিয়েছেন সেখানে তারা NMN নামের একটি রাসায়নিক যৌগ প্রয়োগ করে ইঁদুরের দেহে এই NMN ইঁদুরের রক্তনালীকে NAD-র মাত্রা বাড়ায়। এর পরিমাণে SHAT1 নামের রক্তনালী পায়, ফলে রক্তনালী সেলগুলো খুবই কর্মক্ষম থাকে।